ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ডিজেলের দাম বাড়লেও আপাতত বাড়ানো হচ্ছে না রেলের ভাড়া, জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ সহ সব উন্নয়নশীল দেশের করোনা টিকা তৈরির সক্ষমতা আছে, তাদের কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। চাহিদা অনুপাতে টিসিবির ট্রাক সেলের সংখ্যা কম, অনেককেই ফিরতে হয় খালি হাতে, দামও বাড়ানো হয়েছে পণ্যের। গাইবান্ধার লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 10টার দিকে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের 74তম জন্মদিন আজ। এ উপলক্ষে পরিবার ও হুমায়ুন ভক্তরা নিয়েছেন নানা কর্মসূচি। টাকা পয়সা নিয়ে পাচারকারীদের সাথে বিরোধ হলেই গুলি চালিয়ে মানুষ খুন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। অতিরিক্ত সময়ে গড়িয়েছে গ্লাসগো জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা সহ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছতে চলছে শেষ মুহূর্তের আলোচনা। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়, সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাবর আজমের দল। বাছাই পর্বে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছাকাছি আর্জেন্টিনা, 1-0 গোলে জয় পায় তারা। দলের পক্ষে গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।